প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে লীলা রায়ের পিএসসি ক্লাসিফের সেট থেকে, 26 নম্বর সেট থেকে, অঙ্ক পার্ট 1। 26 নম্বর সেট থেকে অঙ্ক শুরু করব। তো সরাসরি শুরু করছি সময় নষ্ট না করে। 71 আর 72 দুটো অঙ্ক দেখো। এক ব্যক্তি মূলধনের 1/3 অংশ বার্ষিক 7% হারে, 1/4 অংশ বার্ষিক 8% হারে এবং বাকি অংশ বার্ষিক 10% হারে বিনিয়োগ করলেন। যদি তার বার্ষিক আয় 561 টাকা হয় তাহলে তার মূলধন কত ছিল? তাহলে 1/3 × 7% বলতে 300 লিখে দিলাম, উপরে 7 লিখলাম। 1/4 অংশ 8%, 8 লিখলাম 400, প্লাস বাকি অংশ কত থাকে? 1/3, 1/4, 3×4 = 12 লসাগু, তার মধ্যে 3 আর 4 = 7। মনে মনে ক্যালকুলেশন করলাম মুখে মুখে, 3 আর 4 = 7, তাহলে 7 ভাগ চলে গেল, 12 ভাগের মধ্যে থাকলো কত? 5/12, তাই না? 5/12 এটা কত পার্সেন্টে? 10% ইকুয়াল টু কত টাকা হয়? 561 টাকা। এটুকু ক্যালকুলেশন করতে হবে আমাকে, এক্স ধরলাম না, না ধরলেও চলবে, কেটে দাও। কত হবে লসাগু? 1200 হবে, ঠিক আছে? কত? 1200, 4×7 = 28 গুণ করলাম, 4×7 = 28 যোগ 3×8 = 24 যোগ 50 ইকুয়াল 561, ঠিক আছে? 561 হলো। এবার এটা এটা যোগ করলে টোটালে 100 কত হয়? 3×8 = 24, না এই জায়গাটা 24, 102 হয়। 102/1200 ইকুয়াল টু 561, 51 2×6, ঠিক আছে, 6 কাটলাম, 3×6 = 3, 17 = 51, 17 দিয়ে এটা 33 দিয়ে কেটে দেয়, বজ্রগুণন করে দাও, কত হবে? 6600, ক্লিয়ার? 6600 টাকা। নেক্সট প্রশ্ন, নেক্সট ম্যাথ 72, বলেছে বার্ষিক বেতনের 8000 টাকা কর ছাড় দেওয়া হয়। বার্ষিক বেতনের 8000 টাকা কর ছাড় দেওয়া হয়, মানে বেতন এক্স টাকা ছিল, 8000 টাকা কর দেয়, এবং তারপর 1% হারে কর ধার্য করা হয়। একজন চাকরিজীবী বছরে 160 টাকা কর দিলে তার মাসিক বেতন কত? ধরে নিলাম আমার এক্স টাকা মূল টাকা, সেখান থেকে আমি 8000 টাকা কর বাদ দিলাম, তারপর 1% হারে কর ধার্য করা হয়। কোন টাকাটা? এই যে বাকি যে টাকাটা থাকলো তার উপরে 1% কর ধার্য করা হয়, এবং একজন চাকরিজীবী বছরে 160 টাকা কর দেয়, বাস ইকুয়াল 160 টাকা, এটুকু করতে হবে। করলাম, এটা গুণ করে দাও, তাহলে থাকলো এক্স ইকুয়াল টু এটা ওই পাশে চলে যাবে, বাস কত হবে? 24000 টাকা। কত টাকা? 24000 টাকা হলো তার মূল টাকা। তার মাসিক বেতন কত? এবার আমাকে মাসে বের করতে বলেছে, তাহলে এটাকে 12 দিয়ে যদি আমি ভাগ দিয়ে দিই তাহলে 12×24 কেটে যাবে, তাই না? এই 2000 টাকা। কত উত্তর? 72-এর D, 2000 টাকা। 73, 74, 73 নম্বর 73, এই অঙ্কটা করিয়েছিলাম, আবার চলে এসছে এই সেটে। একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায় যায় এবং তার অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান 4 ঘন্টায় যায়। দুটি ট্রেন সকাল 7টায় দুটি স্টেশন থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে, কখন তারা মিলিত হবে? কিছুই না, AB/A+B, সকাল 7টার সময় তারা রওনা শুরু করে। এখান থেকে যা মান পাবো 7-এর সঙ্গে যোগ করে দিলে আমার উত্তর চলে আসবে। এখান থেকে মান কত? A কত ধরবো এখানে? A আমার 6 ঘন্টা আর B 4 ঘন্টা, যোগফল কত যোগ করতে হবে? AB/A+B যোগ করলে 10, 2×4 = 4, 5×10 = 10, তাহলে 5 দিয়ে 12 কে ভাগ করলে 5×10 × 60 করতে হবে, 5×12 = 60, মানে 2 ঘন্টা 24 মিনিট আরো লাগছে, তার 7-এর সঙ্গে 2 ঘন্টা 24 মানে 9টা 24, 9টা 24 AM, সি নম্বর অ্যান্সার। কত নম্বর? সি নম্বর অ্যান্সার 74। একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে রানের গড় ছিল 3.2, তাহলে 10 ওভারে মোট রান কত? 10 × 3.2 = 32, 10 ওভারের রান 32। বলেছে 282 রান তুলতে হলে বাকি 40 ওভারে রানের গড় কত হবে?
তাহলে 32 রান বাদ দিতে হবে, 282 থেকে কত থাকবে, থাকবে আমার 250 রান। এই 250 রানকে আমি কি করব, 40 দিয়ে ভাগ করলেই 6.25 অ্যান্সার আসবে, মোট রান বাদ দিলাম 282 রান থেকে, তাহলে বাকিটা কত, 250 রান, 250 রান 40 ওভারের, কর কত, 40 দিয়ে ভাগ করলে 6.25 উত্তর। 75 76 75, এক্স এর মাসিক আয় 25,000 টাকা, কত হাজার টাকা, 25,000 টাকা, সে শিক্ষা খাতে ব্যয় করে 10%, এর 10% যদি ব্যয় করে তাহলে 2500 টাকা, এর 10% কত, 2500 টাকা, 2500 টাকা বাদ দাও, তাহলে থাকবে কত, 22,500 টাকা অবশিষ্ট থাকলো। 22,500 টাকা সে কি করে, 20% হারে গৃহ খাতে, তাহলে 22,500 টাকার যদি 20% করি, তাহলে 2002 নিচে 100 কে লিখলাম না, তাহলে 2500 টাকা সে, না 2500 না, 2×4 4,500 টাকা, 4,500 টাকা সে গৃহ খাতে দেয়, তাহলে 22,500 টাকা থেকে 4,500 টাকা যদি বাদ দিই তাহলে থাকবে কত, 18,000 টাকা। এই 18,000 টাকার মধ্যে আবার কত পার্সেন্ট, 15% জমা করে সঞ্চয় স্কিমে, তারপর বাকি টাকা বলতে 18,000 টাকা, 18,000 টাকা কি করে, 18,000 15% সঞ্চয় স্কিমে, তাহলে 15% যদি করি তাহলে 2 শূন্য কাটা যাবে, 180 দিয়ে 15কে গুণ করলে 5,800 আর 180 কত টাকা, 2700 টাকা, তাই না, 2700 টাকা, 18,000-এর মধ্যে আবার কি করলো, 2700 টাকা স্কিমে দিল, তাহলে অবশিষ্ট টাকা টাকা আমি এখান থেকে পেয়ে যাব 15,300 টাকা। এই 15,300 টাকাটা কি করে সে, এটা অবশিষ্ট, এবার অবশিষ্ট টাকাটা খাবার ও জামা কাপড়ে খরচা করে, তাহলে আয়ের কত শতাংশ খাবার ও জামা কাপড়ে খরচা করে, আয় করেছিল কত, 25,000 টাকা, খাবার আর জামা কাপড়ে 15,300 টাকা, বাস এখান থেকে আমাকে কি করতে হবে, পার্সেন্টেজটা বের করতে হবে, 15,300 / 25,000 × 100, 0 0 কাটলাম, 1টা কাটলাম, 3 5 15, 5 6 30, 5 5 25, এই 5 দিয়ে 306কে 5 6 5 61, 5-এ কত হয়, 305.2, তার মানে কত থাকছে, 61.2%, কত টাকা, 61.2%, এবার হচ্ছে 76 76, একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য 800 টাকা, দোকানদার পরপর 15% এবং 10% ছাড় দেন, সেলাই মেশিনটির বিক্রয় মূল্য কত, 800 টাকাকে 10% / 100 × 85/100 ছাড় দিয়ে দিলাম, বিক্রয় মূল্য সরাসরি বেরিয়ে যাবে, 2 শূন্য কেটে দাও, 1টা 1টা কেটে দাও, 5 2×10, 4 2×8, 5 17 85, 4 9 36, তাহলে 36 36-এর সাথে 17 গুণ, ৬১২ টাকা, কত টাকা, 612 টাকা অ্যান্সার। 77 78 নম্বর, 77 নম্বরে একটি ট্রেন প্রথম 2 ঘন্টা 35 কিমি/ঘন্টা বেগে, পরে 3.5 ঘন্টা 60 কিমি/ঘন্টা বেগে এবং শেষে 2.5 ঘন্টা 70 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করে, সমগ্র যাত্রাপথে ট্রেনটির গড় গতিবেগ কত, তাহলে মোট দূরত্ব বাই মোট সময়, তাই না, মোট দূরত্ব বাই মোট সময় করতে হবে, মোট দূরত্ব কত, 2 ঘন্টা 35 কিমি/আওয়ার, তাহলে সেখানে পাবো 70 কিলোমিটার, 3.5 ঘন্টা 60 কিমি/আওয়ার, তাহলে 60 × 7/3 140 কিলোমিটার, আর 2.5 ঘন্টা হচ্ছে 70 কিলোমিটার বেগে, তাই না, তাহলে 70 × 5/2 175 কিলোমিটার, তাহলে টোটাল কিলোমিটার কত, 385 কিলোমিটার টোটাল দূরত্ব, ঘন্টা কত, 8 ঘন্টা, গুণ করো, প্রথমে 2 ঘন্টা, পরে 3.5 ঘন্টা আর শেষে 2.5 ঘন্টা, 3.5 ঘন্টা আর 2.5 ঘন্টা 6 ঘন্টা,
আর 2 ঘন্টা প্রথমে, 8 ঘন্টা। তাহলে 8 ঘন্টা দিয়ে আমাকে কি করতে হবে, এটাকে ভাগ করতে হবে, 4 8 32, 7 8 7, 8 8 64, 1 থাকলো, কত আসবে, 300, একটা ভুল হলো, 35 গুণ 70, 7/2, ওহো, 7/2 ইন্টু কত কিলোমিটার, 60 কিলোমিটার, 210, 210 কিলোমিটার, আর নিচে হচ্ছে 175 কিলোমিটার। তাহলে 175, 210 আর হচ্ছে 70, 5 5 1 445, 8 দিয়ে ভাগ করতে হবে 445 কে, 455 কে, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, না, 6 7 8 56, এই যে 56.87, একটু মিস্টেক হয়েছিল এই জায়গাটা যোগ বিয়োগ করতে, 78। একজন মালি 17,956টি গাছের চারা এমনভাবে রোপণ করলো যাতে একটি শ্রেণীতে যতগুলি গাছ আছে ঠিক ততগুলি শ্রেণী হলো, একটি শ্রেণীতে কতগুলি গাছ, এটা গসাউ করতে হবে, কি করতে হবে, গসাউ করতে হবে, ভাগ প্রক্রিয়ায় গসাউ করছি, জোড়া জোড়া নামবে প্রথম এক, একবারের জন্য একবার নিলাম, একের ডবল 2 নিলাম, নামলো জোড়া জোড়া 79 নামলো, এর সাথে কত নিব, 3 নিব, 3 বার নিলে এখানে 3 3 দিয়ে, তাহলে 69, 3 দিয়ে গুণ করতে হবে, তাই না, তার নামবে কত, 10, আবার জোড়া জোড়া নামবে 1056। এবার এখানে যদি আমি 4 নিই, তাহলে এখানে 4 নিই, এর ডবল নিতে হবে, 13 2 26, সাথে আমি কত নিব, 4 নিলাম, এখানেও 4 নিতে হবে, তাহলে 4 দিয়ে গুণ করতে হবে, 4 4 16 1, 4 4 24 25 2, 4 10, মিলে গেল 134, গসাগু কত, 134। ভাগ প্রক্রিয়ায় অনেকের গসাগুটা একটু সমস্যা হয়। 79 80, 79-এ সরল করুন, সরল দিয়েছে, নাম সরল কিন্তু কাজে সরল না, 9 ভাগ 8 পূর্ণ 1/5 বিয়োগ 1 পূর্ণ 3/4 যোগ, যোগ না ভাগ, ভাগ 3/4 যোগ 6 3/5 যোগ 1 পূর্ণ 2/3, তাহলে এইটুকুর কাজ আমি আগে করি, ঠিক আছে, এইটুকুর কাজ করে নিচ্ছি, এটা যোগ চিহ্ন আছে, তাহলে যোগ 5/3, 3 6 18, 19 20 23, 23/3 এইটুকু পেলাম, তারপরে এটা হচ্ছে মাইনাসে, 3 5 15, 18/5, মাইনাস 18/5 এইটুকুর পেলাম, ঠিক আছে, তাহলে লসাগু কত, 15, 3 5 15, 1 5 10 11, মাইনাস 3 18 54, তাহলে 115 থেকে 54 বাদ দিলে 1, আর এখানে হবে 6, তাহলে 61/5 পাচ্ছি আমি এই জায়গাটা, 61/5। এবার এখানে চলে আসবো, এটা কিন্তু ভাগ আকারে আছে, তাই না, তাহলে 7/4 গুণ চিহ্ন দিয়ে 4 উপরে 3 নিচে কেটে দিলাম, তাহলে পাচ্ছি কত, 7/3, সাথে যোগ করতে হবে কোনটা, এই যে 61/15, এই জায়গাটা পাচ্ছি আমি 61/15, এটা লসাগু কত, 15 5 5 7 35 যোগ 61, তাই না, তাহলে হচ্ছে কত, 96/15, 96/15 চলে আসলাম এই পর্যন্ত, ঠিক আছে, এবার এখানে আছে 5 8 40, আর 41, হ্যাঁ, কিন্তু এটা মাইনাসে চলে আসবে, কারণ এই যে মাইনাস চিহ্ন আছে মাইনাস, তাহলে 41/5, লসাগু কত, 5 3 3 1 3 3 4 12, মাইনাস 96, তাহলে 123 থেকে 96 বাদ দিলে 7 27, 27/15, তাই না, 27/15, তাহলে
3 9 27, 3 5 15, 9 9 5, তাহলে এখানে আছে 9 ভাগ 9 5, 5টাকে উল্টে দিব, তাহলে 9 × 5/9 কেটে গেল, সাথে শেষে থাকলো কত 5। সরল দেখে মনে হয় সরল, কিন্তু জটিল জিনিস, ঠিক আছে। নেক্সট ম্যাপ, সরল এইটুকু সরল দেখছো, টাইম কত লাগছে 80 অঙ্ক। একটি কোণ 90 ডিগ্রির পরিবর্তে 89 ডিগ্রি 33 মিনিট আঁকা হলো, তাহলে ত্রুটির পরিমাণ কত? আমাদের জানতে হবে আগে যে 60 মিনিট সমান সমান হচ্ছে 1 ডিগ্রি, তাই না? 1 ডিগ্রি, তো এখানে 89 ডিগ্রি 33 মিনিট, তার মানে ওইখানে ওইখানে 27 মিনিট কম আছে। 27 মিনিট যদি আমি যোগ করি, দেখো 89 দশমিক 33 মিনিট, এখানে 27 মিনিটের কম আছে, 27 মিনিট যদি যোগ করে দিই 33 মিনিটের সাথে, তাহলে 60 মিনিট হয়ে যাচ্ছে, হবে তো? 27 যদি যোগ করি এর সাথে 7 মিনিট হয়ে যাবে, সরি 7 মিনিট বলছি, 27 যদি যোগ করি তাহলে 60 মিনিট হয়ে যাবে, তার মানে 60 মিনিট সমান সমান কত 1 ডিগ্রি। 1 ডিগ্রি, তাহলে এখানে কম আছে কত 27। তাহলে আমরা অঙ্কটা বের করব কিভাবে, যে ছিল 90 ডিগ্রি, সেখানে আমাকে দিয়েছে 89 ডিগ্রি 33 মিনিট, সেখানে আমার 27 মিনিট কম আছে, তাহলে 27 মিনিটকে আমি ডিগ্রি করে নিই, তাহলে 60 ডিগ্রি সমান সমান যদি 1 মিনিট, 60 মিনিট সমান সমান যদি 1 ডিগ্রি হয়, তাহলে একে কত এত, আর 27 মিনিট সমান সমান কত ডিগ্রি হয়ে গেল, ডিগ্রিতে কনভার্ট করে দিলাম আমি 27 মিনিটকে, এটা হয়ে গেল ডিগ্রি, তার মানে এতটা কম আছে 90 ডিগ্রি থেকে, তাই না? এতটা কম আছে, তাহলে 90 ডিগ্রিতে যদি 27/60 কম হয়, 1 কে কত/90, আর 100 কত পার্সেন্টেজে বলেছে, 2 0 2 0 কেটে দাও, 3 9 0 কেটে দাও, 3 2 6, মানে 0.5%, বোঝাতে পারলাম? এখানে যদি আমি 27 মিনিট যোগ করে দিই, তাহলে আমার 1 ডিগ্রি পেয়ে যাচ্ছে, ওই 1 ডিগ্রি যোগ হইলে তো 90 ডিগ্রি হয়ে যাবে, তাই না? তো কম আছে কত 27 কম আছে 27 মিনিট, কিন্তু ওটাকে আমাকে ডিগ্রিতে বের করতে হবে, তার জন্য আমাকে জানতে হবে 60 মিনিট সমান সমান 1 ডিগ্রি, তাহলে 27 মিনিট সমান সমান কত ডিগ্রি, 27/60 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রিতে 27/60 ডিগ্রি কম আছে, কারণ একে ডিগ্রিতে কনভার্ট করলাম আমি, ঠিক আছে? 1 কত 100 কত, ব্যাস ওইটাই উত্তর। 81 82 নম্বর, 700 টাকা রাম শ্যাম ও যদুর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে রাম শ্যামের অর্ধেক এবং শ্যাম যদুর প্রাপ্ত অর্থের অর্ধেক পেল, যদুর প্রাপ্ত অর্থের পরিমাণ কত? রাম শ্যাম যদু, শ্যাম যদুর অর্ধেক বলেছে, দেখো যদু যদি এক্স হয় শ্যাম পাবে x/2, আবার রাম শ্যামের অর্ধেক, তার মানে x/4, এই হচ্ছে, এই টোটাল মিলে হচ্ছে 700 টাকা, কত টাকা 700 টাকা, টোটাল মিলে 700 টাকা দাম। এদের অনুপাত বের করে নিই আমি, অনুপাত কত, অনুপাত যদি করি তাহলে অনুপাত করতে হবে, লসাগু কত 4, তার মানে এখানে আমি পাবো এক্স, রামের এক্স, শ্যাম হবে 2x, যদু হবে 4x, এদের টোটাল যোগফল কত, যোগফল হচ্ছে 700 টাকা, অনুপাতের যোগফল কত 7x = 700 টাকা, x = 100, এটা টাকায় করে নিলাম, অনুপাতটা বের করে নিলাম আমি টাকায়, তাহলে x 2x + 4x পেলাম, এর ফোর, এর হচ্ছে 4x, ঠিক আছে, এর হচ্ছে 2x, এর হচ্ছে 4x, এর 2x, এর x, ক্লিয়ার? x এর মানে এত, এবার এর সাথে এই যে 4x হয়েছে, তাহলে 4 × 100 সমান সমান যদুর হচ্ছে 400 টাকা, কত টাকা 400 টাকা, ক্লিয়ার? এবার হচ্ছে 82, বলেছে 13 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 13 ও 273 হলে সংখ্যা দুটির যোগফল কত, বলেছে লসাগু কত, লসাগু বলেছে 13, আর গসাগু কত বলেছে 273, তাহলে আমরা ধরে নিলাম লসাগু কত 13, সংখ্যা দুটির, ও সরি উল্টো লিখে দিয়েছি না, এখানে গসাগু হবে, তাই তো, গসাগু আর লসাগু, গসাগু 13, তাহলে সংখ্যা একটা এ একটা বি, এবার এই গসাগু যদি এদের সাথে গুণ করি, তাহলে দুটো সংখ্যা পেয়ে যাই আমরা,
কারণ যদি কোনো সংখ্যার অনুপাত দেয় যে দুটো সংখ্যার অনুপাত এত এবং তাদের গসাগু যদি 13 হয় তাহলে সংখ্যাগুলি কি কি, আমরা কি করি সরাসরি গুণ করে দিই, তাই না? গুণ করলে আমরা সংখ্যা দুটো পেয়ে যাই। তাহলে আমি অনুপাতে ধরে নাও যে এই দুটো সংখ্যা অনুপাত, তাদের সঙ্গে আমি 13 গুণ করলে তাহলে এর সাথে একটা 13 গুণ করলাম আর এর সাথে 13 গুণ করলাম, তাহলে সংখ্যা দুটো পেয়ে গেলাম। কিন্তু আবার বলেছে যে সেই সংখ্যা দুটোর লসাগু কত এত, তার মানে গুণ চিহ্ন দিলে আমরা সেই দুটো সংখ্যার লসাগু পাচ্ছি 273, তাই না? তাই গসাগু আমি সংখ্যা দুটোর সাথে গুণ করলাম 13 13, তাহলে দুটো সংখ্যার গুণফল হয়ে গেল 273। তাহলে 13 কমন নিলে এ বি থাকে, তাহলে এ বি ইকুয়াল টু 273/13, 13 2 26, 13 13 21 পেলাম। তার মানে এ বি ইকুয়াল টু 21 যদি হয় কত কত গুণফল, 3 7 21, তাই না? তাহলে 3 আর 1 7, তাহলে এই 13-র সাথে একবার 3 গুণ করতে হবে আর 13-র সাথে 7 গুণ করতে হবে, তাহলে 3 13 39 আর 7 13 91, দুটো যদি গুণ করি তাহলে আমি 130 পাই। দুটোর যোগফল কত এটাই চেয়েছে লাস্টে, দুটোর যোগফল কত, 3 আর 7, 3 দিয়ে 13-কে গুণ করলে একটা সংখ্যা পাচ্ছি, 3 দিয়ে 13-কে একটা সংখ্যা গুণ করলে একটা সংখ্যা পাচ্ছি আর 7 দিয়ে 13-র সঙ্গে গুণ করলে একটা সংখ্যা পাচ্ছি, দুটো সংখ্যা পেয়ে গেলাম। তো সংখ্যা দুটির যোগফল কত, 130। 83 84 83, একটি চৌবাচ্চার 4/5 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, 4/5 অংশ পূর্ণ হয় 1 মিনিট বলতে উত্তর যেহেতু সেকেন্ডে অর্থাৎ 60 সেকেন্ডে, বাকি অংশ পূর্ণ হতে আরো কত সময় লাগবে? 4/5 অংশ পূর্ণ হতে লাগে 60 সেকেন্ড, তাহলে 4 15 60, তাহলে 1 ইউনিট সমান সমান 5 15 75, অর্থাৎ পুরো ভরতে 75 সেকেন্ড লাগবে। ওখান থেকে বের করলাম বজ্রগ্রহণ করে, পুরো ভরতে তার কত সময় লাগবে, 75 সেকেন্ড, 75 সেকেন্ড লাগবে পুরো ভরতে, 1 ইউনিট ভরতে, ক্লিয়ার? তার মধ্যে 5 ভাগের 4 ভাগ 60 সেকেন্ড নিয়েছে, তাহলে পুরো ভরতে যদি 75 লাগে আর 60 সেকেন্ড নিয়ে নিয়েছে অলরেডি, তাহলে বাকি থাকলো কত, 15 সেকেন্ড। তাহলে ওই যে কি বলেছে শেষে, শেষে বলেছে বাকি অংশ পূর্ণ হতে আরো কত সময় লাগবে, 15 সেকেন্ড লাগবে বাকি অংশ পূর্ণ করতে, 15 সেকেন্ড, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। 84, টোটাল যদি 75 হয় তাহলে 60 তো নিয়েই নিচ্ছে এত ভরতে, টোটাল 1 অংশ 75, 60 নিয়ে নিচ্ছে, বাকি কত, 15 সেকেন্ড, ব্যাস উত্তর কমপ্লিট। 84, দুটি সংখ্যার যোগফল 25 এবং তাদের অন্তর 13, সংখ্যা দুটির গুণফল নির্ণয় করো। দেখো এটা করতে গেলে আমি কি করি, দুটো সংখ্যার যোগফল এ প্লাস বি সমান সমান 25, দুটো সংখ্যার বিয়োগফল 13 এ মাইনাস বি 13, এটা করতে হবে। তো এটা না করে আমরা এই টাইপের অঙ্ক সরাসরি যেতে পারি, যে একটা সংখ্যা বড় সংখ্যা যদি বের করতে পারি, বড় সংখ্যা ধরে নিলাম আমি এক্স, তাহলে আমরা লিখবো এ প্লাস বি বাই 2, ছোট সংখ্যা ওয়াই তাহলে লিখবো এ মাইনাস বি বাই 2, যে কোনো এক লাইনে নিই না, বড় সংখ্যা ছোট সংখ্যা যা বের করবে বেরিয়ে যাবে। বড় সংখ্যা যদি বের করি তাহলে এক্স এর মান বড় ধরেছি, তো সরাসরি 25 আর 13 কত হয়, 25 আর 13 হয় 38, তাহলে 38-কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে একটা সংখ্যা 19, বড় সংখ্যাটা 19, বড় সংখ্যাটা 19, দুটো সংখ্যার যোগফল 25, তাহলে আর একটা সংখ্যা কত, 6, তাহলে একটা সংখ্যা হচ্ছে 19 আর একটা 6। এবার কি বলেছে, দুটোর গুণফল 114, অ্যান্সার কমপ্লিট। আবার তুমি এটা দিয়েও করতে পারো, এটা কেটে দিয়ে 2 2 এ ইকুয়াল টু 38, এ সমান সমান 19 বসিয়ে পারবে। কিন্তু আমরা যদি করতে যাই, আমার তো মনে আছে যে এইটুকু করতে হবে, আমাকে যোগ করতে হবে, তার মানে আমি সরাসরি কেন না 2 দিয়ে ভাগ করে দিই, দুটো যোগ করে 25 আর 13 19, করতে পারি তো আমি, কলম টাচ কোথায় গিয়ে করব, যখন 19 আর 6 বেরোবে, একটা 19 একটা 6, তখন নয় 6 দিয়ে 19-কে গুণ করি, ওটা মুখোমুখি করা যাবে, 6 9 54 5 6 6 5 11, 114 করা যায়, একটু স্মার্ট হলে, একটু তাড়াতাড়ি করলে বা একটু চালাকি করলে মুখোমুখি হয় উত্তরটা, গুণফল নির্ণয় করো, 114 অ্যান্সার। 85 86 85 নম্বর, এ ও বি এক ব্যবসা শুরু করলো, তাদের মূলধনের অনুপাত 1/3:1/4, এ ইস টু বি, এদের মূলধন 1/3:1/4, উল্টে দিয়ে অনুপাত বের করে নাও, উল্টে দিয়ে অনুপাত বের করলে কি আসবে, 3:4 আসবে, তাই না? 4:3, এ বি 4:3, ক্লিয়ার? 4:3। এবার বলেছে যে ব্যবসা দেখাশোনার জন্য লাভাংশের 30% বি কে দিয়ে বাকিটা মূলধন অনুপাতে ভাগ করতে বলেছে, যদি বছরে মোট 2020,000 টাকা হয় তাহলে এ কত পাবে, দেখাশোনার জন্য কত টাকা দিয়েছে, 30%, তাহলে 20,000 টাকা যদি মোট লাভ হয়, 30% তার মানে 6,000 টাকা বি কে দিয়ে দিবে,
বাকি থাকলো কত, 14,000 টাকা। এটা এই অনুপাতে ভাগ করবে, কাকে দিবে, এ কে, দুটো যোগফল কত, 7, 7 করো, 7 দ্বিগুণে 14, 4 দ্বিগুণে 8, এ পাবে 8,000। ক্লিয়ার? এ পাবে 8,000 টাকা। 86 নম্বর, একটি ছাত্রকে 3 দ্বারা কোনো একটি সংখ্যাকে ভাগ করতে বলা হয়, 3 দ্বারা সংখ্যাটাকে ভাগ করতে বলা হয়, কিন্তু ভুল করে সে সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করে তার উত্তর চলে এসছে কত, 29.7। তার মানে এক্স এর মান পেলাম কত, 9.9। সঠিক উত্তরটি কত, এক্স এর মান বসিয়ে দাও এখানে, 9.9/3, 3.3, উত্তর কত, 3.3 আনসার, 86 বি। তো অঙ্কগুলি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। লীলার আর পিএসসি ক্লাসের 26 নম্বর সেট থেকে পার্ট 1 শেষ করলাম, 86 পর্যন্ত, বাকিটা পার্ট 2 তে। তো অঙ্কগুলো ভালো, ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্ক পরীক্ষা আসবে, এর থেকে সহজ আসতে পারে, তবে কি একটু ক্যালকুলেশন ফাস্ট হবে, আর যত পারবে একটু কলমটা চালানোর কম চেষ্টা করবে, যেন কিছুটা মাইন্ডে করে বাকিটা একটু একটু কিছু কলম টাচ করি, তাহলে একটু সময় বাঁচবে। সময় বাঁচানোটা সব থেকে মেন জিনিস, সেই জন্য সেট প্র্যাকটিস করায়, সেটে কিন্তু যে সেট সেটের জন্য সেটে যে প্রশ্নগুলো থাকে তার সাথে কিন্তু পরীক্ষার প্রশ্ন অনেকটা মিল থাকে না, সেটটা এই কারণে দেওয়ার জন্য যে সময়টা মেনটেন হচ্ছে কিনা, তুমি সময়ের মধ্যে কতগুলো অ্যান্সার করতে পারছো, তোমার কত সময় লাগছে সেটটা কভার করতে, সেইটা বোঝা যায় যে আমি এই সেটটা এত টাইমের মধ্যে কভার করতে পারছি, তাহলে পরীক্ষার হলে মোটামুটি কভার করতে পারবো। আর সেটাই করতে পারছো না, তাহলে মুশকিল হবে ওই জায়গাটা গিয়ে।